হরে কৃষ্ণ। গোবর্ধন পরিক্রমায় গোবর্ধনের একদম গায়ে একটি মন্দির দর্শন করুন। এখানে গিরিরাজের আরতি হচ্ছে, এই মন্দির বহু ভক্ত বৃন্দ জমায়েত হয়েছেন। এখানে নিত্য পূজা হয়। আপনারা দর্শন করুন গিরি গোবর্ধনের পাশে বহু বানর এবং হনুমান দেখা যায়, এছাড়া বিভিন্ন পাখি, এখানে ময়ূরও দেখা যায়। আশেপাশে ব্রজবাসীদের ঘর আছে। গিরিগোবর্ধনের সৌন্দর্য ফুটে উঠেছে সবুজে ভরা। এই পথ দিয়েই ভক্তবৃন্দ গিরিগোবর্ধনের একদম নিকট থেকে পরিক্রমা করেন। গাবী মাতা দর্শন করুন। গিরিগোবর্ধনের আশেপাশে বহু মন্দির রয়েছে, বহু ফুলের গায়ে রয়েছে, সৌন্দর্যে ভরে উঠেছে এই ধাম। ভক্তবৃন্দ পরিক্রমা করছেন। দেখুন সুন্দর ফুল গাছে ভরা সাইড ধরে, কি অপ্রাকৃত দৃশ্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা দর্শন করুন গিরি গোবর্ধন পরিক্রমার রাস্তা এবং তার আশেপাশে গিরি গোবর্ধনের এক এক লক্ষ্য করুন, সবুজে ভরা এই গিরি গোবর্ধন। ভক্তবৃন্দ এখানে দিয়ে গিরি গোবর্ধন পরিক্রমা করেন এবং সৌন্দর্য উপলব্ধি করেন। ভগবান শ্রীকৃষ্ণ এই গিরি গোবর্ধন তার গিরিগোবর্ধন দর্শন করুন। এই গিরি গোবর্ধন পরিক্রমা করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি লাভ হয়। প্রত্যেক ভক্তরা বৃন্দাবনে এলে পরে তারা চেষ্টা করেন গিরি গোবর্ধন পরিক্রমা করার জন্য। আমরা ওই পরিক্রমায় অংশগ্রহণ করেছি এবং পথে যেতে যেতে আপনাদেরকে দর্শন করাচ্ছি গিরি গোবর্ধন পরিক্রমার এই রাস্তা। কি অপূর্ব, এক সাইডে পাকা রাস্তা, মাটি, দুই সাইডে মাটি, এবং ভক্তবৃন্দ দেখেন ডন্ডিকেটে পরিক্রমা করছেন। এনারা এইভাবে পরিক্রমা করে পুরো এই গিরি গোবর্ধনকে পরিক্রমা করবেন। হয়তো কয়েকদিন লেগে যেতে পারে, ভেতর থেকেও কারো পরিক্রমা চলছে, কোনো দিন, এক মাস, কারো এক সপ্তাহ, এরকম লেগে যায়। ছোটো পরিক্রমা, এছাড়াও দুই মাস খায়। আপনারা আরও দর্শন করতে পারবেন পরিক্রমা রাস্তা, গোবর্ধন পরিক্রমার রাস্তা, গিরি গোবর্ধনের একটি রাস্তা রয়েছে, সে রাস্তা দিয়েও গিরি গোবর্ধন দর্শন করুন। ভিতরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম।